কানাডার মন্ট্রিয়ালে বসবাসরত বাঙালিরা চমৎকার এক অনুষ্ঠানের মাধ্যমে পুরানো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছিল। চমৎকার সেই অনুষ্ঠানে নাচ, গান, খাওয়া দাওয়া, রেফেল ড্র আর আনন্দে ছিল ভরপুর। দাওয়াত পেয়ে সেই অনুষ্ঠানে আমিও গিয়েছিলাম, আর তারই কিছুটা অংশ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালোই লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ পেজ স্মার্ট ট্যুর বাই লাকি। আমার এই নতুন পেজটিতে মূলত আমি আপনাদের সাথে শেয়ার করব ভ্রমণ কাহিনী আর তার সাথে সাথে রিলেটেড বিভিন্ন ধরনের তথ্যাদি। যারা আমার মতো ভ্রমণ পিপাসু স্বল্প খরচে আনন্দ উপভোগ করতে চান, দেশ বিদেশ ঘুরে বেড়াতে চান, তাদের জন্য এই পেজটি বেশ উপকারে আসবে। সে যাই হোক, বছরের শুরুতেই ভেবেছিলাম ভ্রমণ কাহিনী দিয়ে শুরু করব আমার ব্লগগুলো, কিন্তু পরে ভাবলাম প্রথম বছরের প্রথম দিনটিতে যে অনুষ্ঠানটিতে গিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করে ফেলি। অনুষ্ঠানের হল রুমটি ছিল কানায় কানায় পরিপূর্ণ। আমি তো যথারীতি অনুষ্ঠানের হল রুমে এসেই আমার পরিচিত জনদের সাথে সেলফি তোলা শুরু করে দিয়েছি। খুব ছোটবেলা থেকে আমার শখ ছিল ছবি তোলা আর ঘুরে বেড়ানো। অনেক সময় স্বপ্ন আর বাস্তবের মিল ঘটাতে একটু দেরি হয়ে যায়, তাতে কি, আমি মনে করি স্বপ্ন দেখতে হয় জেগে জেগে, আর তা পূরণ করার জন্য চেষ্টা আর ধৈর্যের কোনো বিকল্প নেই। আর আমি বিশ্বাস করি বেটার লেট দেন নেভার। আপনারা কে কে আমার সাথে একমত বলেন তো। আজকে আমাদের 31st নাইটের রমণীদের সুন্দরীদের একটা ছাকানাকে একটা অনুষ্ঠান হচ্ছে। আসলে সব ভাবিলে আসলে এগুলি করেছে আজকের অনুষ্ঠানটা। ওয়াও, গর্জিয়াস, সুন্দরভাবে 2024-কে আমরা স্বাগতম জানাবো। আবারো বলছি সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর সাথে সাথে অ্যাপেটাইজারও দেওয়া হয়ে গেছে। এই যেখানে দেখা যাচ্ছে জনগণ ধীর গতিতে আসছে, যার যার পছন্দ মতো অ্যাপেটাইজার নিচ্ছে, তারা খাওয়া দাওয়ার সাথে সাথে আনন্দ উপভোগ করবে, নাচ গান উপভোগ করবে। আহা
এই যে এখানে দেখা যাচ্ছে বাংলার গৃহবধূরা তাদের মনের মাধুরী মিশিয়ে মিউজিকের তালে তালে হাঁটাহাঁটি করছে, একেবারে মনে হচ্ছে যেন প্রফেশনাল মডেল তারা র‍্যাম্পে হাঁটছে। আসলে এখানে কেউই প্রফেশনাল না, সবাই যার যার মনের খুশিতে মিউজিকের সাথে হাঁটাহাঁটি করছে। আনন্দ করাটাই হচ্ছে আসলে বড় কথা। তাদের হাঁটাহাঁটি দেখে আমারও আনন্দ করতে ইচ্ছে করলো। আমি আসলে অনেকক্ষণ বহু কষ্ট করে আমার মনের আবেগকে সংকুচিত করে রেখেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আর পারলাম না, আমিও একটু হাঁটাহাঁটি করলাম তাদের মতো করে। আরে, এই মধ্যবয়সী মডেলগুলো এত বছর যাবত ঘর সংসার করেছে আর বাচ্চা কাচ্চা লালন পালন করেছে, আজ বহু বছর পর তারা তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ পেয়েছে। আর তাই তো সবাই যার যার মনের মাধুরী মিশিয়ে মডেল রূপে ধরা দিয়েছে, তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাচ্ছে, নির্মল পরিচ্ছন্ন আনন্দ পাচ্ছে, সকলেই খুশি হচ্ছে। আমাদের ভাইয়েরাও কোনো অংশে কম নয়, তারাও তাদের মন মতো মেতে গেয়ে আনন্দ করেছে। সত্যি কথা বলতে কি, প্রত্যেকেই এই মোমেন্টটা খুব এনজয় করেছে। বেলা কিছুর কারণে আমি মূল গানটি দিতে পারিনি, তাই আমি ভয়েস ওভার দিয়ে দিয়েছি। অরিজিনাল মিউজিকটা থাকলে সত্যি বোঝা যেত তারা যে কতটা আনন্দ করেছে। Oh, that man, 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 oh, that man
অনেক নাচ গান হলো, অনেক আনন্দ হলো, এবার কেক কাটার পালা, এবার সবাই মিলে কেক কাটবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। কিন্তু নতুন বছরটি সবার ভালো কাটুক এই কামনা করছি। আল্লাহ হাফেজ।